হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, কামিং টু নিউ আনাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা ইন্টারেস্টিং ইলেকট্রিক স্কুটার। সো এখানে তোমরা দেখছো এটা ব্র্যান্ড রয়েছে ইউনিনট। সো আজকে তোমাদের সাথে ডিসকাস করব এই স্কুটারটার প্রাইস, মাইলেজ, নিউ আপডেট এবং ফিচার। এবং বন্ধুরা, এই স্কুটারটা যদি তোমরা নাও তো এটা ভালো হবে কি খারাপ হবে সেটাও। গাইস, এই স্কুটারটা এখন অ্যাভেলেবেল রয়েছে লক্ষ্মী অটোমোবাইল এই শোরুমে। এই শোরুমটা রয়েছে লক্ষ্মীকান্তপুরের পাওয়ার হাউসের অপোজিটে। তো তোমরা যদি এই স্কুটারটার উপরে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে বা যদি তোমরা টেস্ট ড্রাইভ নিতে চাও, এখানে তোমরা ভিজিট করতে পারো। এখানে প্রায় সময় অফার দিয়ে থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় বেশি না নষ্ট করে ভিডিও স্টার্ট করে দিই। লেটস গেট স্টার্টেড। ইউনিনট ম্যাক্স স্পোর্ট ই বাইক, মেড ইন ইন্ডিয়া কোম্পানি। সো বন্ধুরা, তোমরা এই যে স্কুটিটা দেখছো, এখন আমরা প্রথমে লুক দেখে নেবো। তোমরা এখানে লুক দেখছো, সম্পূর্ণ ভেসপা যেই স্কুটার আছে সেই স্কুটারের সঙ্গে সম্পূর্ণ একটা মিল রয়েছে তোমরা দেখছো। কারণ আমি যখন ফার্স্টবার দেখেছিলাম, ভেসপার সাথে একটু গুলিয়ে ফেলেছিলাম, কনফিউশান হয়ে গেছিলাম। তো তারপরে এখানে দেখছো খুব সুন্দর একটা লুকিং, ঠিক আছে, ক্লাসিক লুকের সাথে বাইকটা প্রোভাইড করেছে। এবং বন্ধুরা, এখন আমরা দেখে নেবো বাইকটার ফ্রন্ট সাইড থেকে। তো তোমরা দেখছো এই বাইকটার মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে। হেডলাইট সাইডে ভাইজার ইউজ করা রয়েছে সিলভার ম্যাট ফিনিশ এবং গ্লেসি হোয়াইট। হেডলাইটের ডিজাইন সম্পূর্ণ এখানে স্কোয়ার শেপের দেওয়া রয়েছে। এবং এখানে ডিআরএল যেটা ইউজ করা রয়েছে, এটা আরজিবি সেটআপের মধ্যে তোমরা বিভিন্ন রকম কালারে চেঞ্জ করতে পারবে। এবং এখানে হেডলাইটের মধ্যে এলইডি লাইট এখানে সেটআপ রয়েছে। এবং বন্ধুরা, তোমরা ফ্রন্ট সাইডে দেখছো, ফ্রন্ট সাইডে এখানে স্পোর্ট ব্ল্যাক কালার এবং রেড কালারের স্টিপ এখানে দেওয়া রয়েছে স্টিকার। এবং একদম ফ্রন্ট সাইডে তোমরা দেখছো ভ্যাকুম সিস্টেম এখানে দেওয়া রয়েছে এবং ক্রোম ফিনিশ দেওয়া রয়েছে। এবং তার নিচে তোমরা দেখছো এখানে ইউনিনট ব্র্যান্ড দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে স্টাইল ইন লাইফ। এবং বন্ধুরা, এখানে তোমরা দেখছো এর যে সাইড ইন্ডিকেটার যেগুলো রয়েছে সেইগুলো এখানে বাল্ব দেওয়া রয়েছে, কোনো রকম এলইডি প্রোভাইড করা হয়নি। এবং তোমরা দেখছো ফ্রন্ট মাডগার্ড, ফ্রন্ট মাডগার্ডের মধ্যে তোমরা এখানে দেখছো হোয়াইট গ্লেসি কালার এবং তার মধ্যে ক্রোম ফিনিশের একটা ডিজাইন এখানে দেওয়া রয়েছে এবং গ্রে এবং রেডের একটা স্টিকার এখানে দেওয়া রয়েছে। এবং তোমরা এখানে দেখছো এখানে টেলিস্কোপিক সাসপেনশান ইউজ করা রয়েছে। ব্রেকিং সিস্টেম এখানে প্রোভাইড করেছে ডিস এবং এবিএস কোম্পানি মেনশান রয়েছে। এবং তার সাথে এখানে টায়ার প্রোভাইড করেছে 90/110 টিউবলেস টায়ার এখানে প্রোভাইড করেছে। এই স্কুটারটার কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লু, রেড, ব্ল্যাক অ্যান্ড অ্যানি আদার্স কালার এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এবং সাইডে তোমরা দেখছো এখানে ক্রোম ফিনিশের একটা কালার এখানে ডিজাইন দেওয়া রয়েছে। এবং তোমরা ব্যাক সাইড থেকে তোমরা সাইডে দেখছো এখানে ম্যাক্স এর মডেল রয়েছে এবং স্পোর্ট ই বাইক এখানে লেখা রয়েছে এবং গ্রে এবং রেডের একটা স্টিকার এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা ক্লাসিক লুক আসছে। সিট ওপেন করার জন্য লেফট সাইডের মধ্যে এখানে কি সেট আপটা দেওয়া রয়েছে তোমরা দেখছো। এই স্কুটারটার মধ্যে মোটর প্রোভাইড করেছে বিএলডিসি 1000 ওয়াটের হব মোটর। এর মধ্যে সাপোর্ট রয়েছে 48 ভোল্ট, 60 ভোল্ট এবং 72 ভোল্ট। ব্যাটারি ক্যাপাসিটি ভেরিয়েন্ট 48 ভোল্ট 28 AH এবং 48 ভোল্ট 25 AH এবং 48 ভোল্ট 30 AH এবং 60 ভোল্ট 30 AH। এবং বন্ধুরা, এর ব্যাটারি যেটা রয়েছে এটা লিথিয়াম আয়ন ব্যাটারি সেটআপ। রিয়ার ডিজাইন এখানে সম্পূর্ণ ক্লাসিক সেটআপের মধ্যে দেয়া রয়েছে। এবং তোমরা দেখছো ব্যাকলাইট এখানে যেটা প্রোভাইড করেছে এখানে এলইডি প্রোভাইড করেছে এবং তার সাথে এখানে ক্রোম ফিনিশের ডিজাইন দেয়া রয়েছে। এই স্কুটারটার গ্রাউন্ড ক্লিয়ার এখানে দেয়া রয়েছে 150 মিলিমিটার। ব্যাক সাইডে মাডগার্ডের মধ্যে সেফটি পারপাস এখানে একটা রেড কালারের রিফ্লেক্টর এখানে দেওয়া রয়েছে। এবং তোমরা সাইডের যে ইন্ডিকেটার দেখছো এখানে ইন্ডিকেটার বাল্ব ইউজ করা রয়েছে। এবং রাইট সাইডে তোমরা এখানে দেখছো গ্রে কালার এবং রেড কালারের স্টিকার দেওয়া রয়েছে এবং তার সাথে স্পোর্ট ই বাইক এখানে লেখা রয়েছে। রিয়ার সাইড টায়ার প্রোভাইড করেছে 90/110 এবং এখানে তোমরা দেখছো মিডিল সাইডের এখানে যে ভাইজার রয়েছে সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক কালার। ফ্রন্ট সাইডে মিডিলে এখানে টুল বক্স দেওয়া রয়েছে তোমরা দেখছো এবং ক্যারি হিউগ এখানে দেওয়া রয়েছে। এবং রাইট সাইডের মধ্যে ইগনিশন কি সেটআপ এখানে এই টাইপের দেওয়া রয়েছে। এবং লেফট সাইডের মধ্যে তোমরা দেখো এখানে অরেঞ্জ কালারের এই যে পজিশনটা, এখানে তোমরা দেখতে পাবে মোবাইল চার্জার ইউএসবি 5 ভোল্ট DC 2 অ্যাম্পিয়ার আউটপুট হবে। ওয়াটারপ্রুফের জন্য এখানে অরেঞ্জ কালারে এখানে একটা ক্যাপ দেওয়া রয়েছে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখে নেবো হ্যান্ডেল বার সুইচ কন্ট্রোল। সো এখানে তোমরা লেফট সাইডে দেখছো এখানে প্রথমে তোমরা এমার্জেন্সি সুইচ এখানে তোমরা দেখছো, তারপরে রিভার্স এবং তারপরে তোমরা দেখছো হাই বিম, লো বিম এবং তারপরে ইন্ডিকেটার লেফট রাইট এবং হর্ন। হ্যান্ডেল বার সুইচের মধ্যে এখানে তোমরা দেখছো সিলভার ম্যাট ফিনিশের এখানে ডিজাইন দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং তোমরা এখানে দেখো এখানে যে ডিসপ্লে ইউজ করা রয়েছে সম্পূর্ণ
डिजिटल डिसप्ले एखे यूज कर रही है। एखन देखे नब राइट साइडर कंट्रोल स्विच तुम्हारा एकदम ऊपर साइडे तुम्हारा देखो लाइट ऑन ऑफ तरह तुम्हारा देखो एखे स्पीड मूड एखे देया रही है तीनटे तुम्हारा एखे मूड पे जापर स्टार्टर तपर तुम्हारा एखे देखो पार्किंग मूड एखे तुम्हारा पाच और तरह एक्सेलेटर एक्सेलेटर एखे जो ग्रिप रही है ग्रिप्टा रही है खूब सुंदर मान एखे यूज कर रही है। ओके এখন দেখে নেব আমরা চার্জিং পোর্ট। তোমরা এই স্কুটারটাকে চার্জ করার জন্য সিটের নিচের সাইডে তোমরা এখানে দেখছো এই টাইপের এখানে সেটআপ দেয়া রয়েছে, তোমরা কেবলের মাধ্যমে এই স্কুটারটাকে তোমরা চার্জ করে নিতে পাচ্ছো। এই স্কুটারটার মধ্যে সিট পজিশন সেটআপ এখানে দেয়া রয়েছে, ড্রাইভার এবং প্লিয়ান রিল্যাক্স ভাবে রাইড করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এবং এখানে তোমরা দেখছো গ্র্যাব হ্যান্ডেল এখানে দেয়া রয়েছে এবং এখানে যে সিট ইউজ করা রয়েছে এখানে পঞ্চ সুন্দর মানের এখানে ইউজ করা রয়েছে, কোনো রকম ইরিটেট হবে না যখন তোমরা রাইডিং করবে। এই স্কুটারটার মধ্যে সিঙ্গেল রাইড করলে সর্বোচ্চ স্পিড জেনারেট হবে 40। এই স্কুটারটার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাটারি ভেরিয়েন্ট 70 কিলোমিটার মাইলেজ প্রোভাইড করবে এবং টপ ব্যাটারি ভেরিয়েন্ট 120 কিলোমিটার মাইলেজ প্রোভাইড করবে। টপ মডেল অনডট প্রাইস 78,000। ওকে বন্ধুরা, তোমাদের আর যদি কোনো ডাউট থাকে শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে বন্ধুরা, এই চ্যানেলে ইলেকট্রিক স্কুটার, পেট্রোল বাইক এবং বাইক মডিফাই ভিডিও এখানে আপলোড করা হয়। তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।